গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল্প গল্প বেশিলক না। আজকে 3rd July মানডে, এখন বাজে 10টা। আমি রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাব, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকুন। অনেকদিন পরই নতুন চশমাটা পরলাম, নেওয়ার পর সেরকমভাবে পরা হয়নি, তাই আজকে বার করে পরেছি। তো কমেন্টে জানাবেন সবাই কেমন লাগছে নতুন চশমাটা পরে আমাকে। আমাদের বাড়ির কাছে অটো স্ট্যান্ডের পাশেই সবজি বাজার বসে, একদমই 1 মিনিটের রাস্তা। তো এই যাচ্ছি ছেলেকে আনতে, অটোতে বসে গেছি। কি করছিলে, খেলছিলে? তুমি খেলছিলে বন্ধুর সাথে? কি খেলছিলে? দিয়েছে, বাহ বাহ বাহ। ছেলেকে নিয়ে চলে এসেছি, আর এই যে আজকে ওদের আইডি কার্ড দিল, ওর ছবি, স্কুল থেকে বেরিয়ে ওর কি আনন্দ, মাম্মা সারাং ছবি, সারাং ছবি। এই যে সেন্ট জেভিয়ার্স পার্পল টার্টল ইন্টারন্যাশনাল স্কুল, তো এবার থেকে এটা গলায় পরিয়ে দেবো স্কুলে যাওয়ার সময় আইডি কার্ড। বেশ ভালো লাগছে, প্রথম আইডি কার্ড স্কুলে। ছেলেও ফ্রেশ হয়ে গেছে, আর এই যে সকালে ওর বাবা লুচি নিয়ে এসেছিলো আমাদের জন্য, আর ওর উত্তাপাম রাখা আছে, ওকে একটুখানি খাইয়ে দেবো উত্তাপাম বসে বসে, তারপরে বাকি কাজ সারছি। সাইকেল করে কে পালাচ্ছে রে? ফায়ার বই, ফায়ার বাবা, কি হবে এবার? ফায়ার কি করে বোঝাবে কি হবে? ফায়ার কি করে, কি করে ফায়ারকে আটকাবে? রিপন, কে 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 ওয়াটার দেয় ফায়ারে? রিপন, কে ওয়াটার দেয় রে ফায়ারে? কাকা, এই এই কাকা কাকা সারাং, ফায়ারে কে ওয়াটার দেয়? দাদু ভাই। হ্যাঁ ফায়ারে দাদু ভাই ওয়াটার দেয়, একটা গাছে দেয় ফায়ারম্যান। হ্যাঁ ফায়ারম্যান দেয়। দেখি গালে স্টারটা, দেখি কে কেটেছে, আয় আয় বলে যা। অঙ্কিতা ম্যাম এঁকেছি তোমার গালে স্টার, কেন গুড বয়? তুমি গুড বয়? কে গুড বয়? সারাং ইজ এ গুড বয়, স্টারটা দেখা সবাইকে, গালে স্টার এঁকে দিয়েছে ম্যাম। কি এটা? পিয়ানো। বল এটা কি? পিয়ানো, পিয়ানো, পিয়ানো। যে সারে গামা হয়, সারে গা। মাইকটা অন করেছি, তার মাইকটা অন কর। এটা এখনো নতুন খেলনা হয়েছে, এটাকে নিয়ে অনেকক্ষণ সময় কাটাচ্ছে আজকাল, মাইকটা তো খুব বেশ মজা। বল 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 বল, ওয়েলকাম ব্যাক, গল্প গল্প উইথ শিলকনা। আর আর এবি এটা বলে দে, বাহ 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 বাহ। হ্যাঁ
একটা গান শুনিয়ে দাও, তুমি আলু আমার আলু শুনিয়ে দাও, মাইকে মাইকে বলো 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 মাইকে, ওটা হলে শুনতে পারবে না, এবার বলো রান্না মোটামুটি ডান, এই লাস্ট চিলি সয়াবিনটা করছি, এটাও নামাবো হয়ে এসছে। আর আপনারা ভাবছেন আলু কেন আছে, আলুটা দিয়েছি কারণ আমার বর আলু খেতে ভালোবাসে, তাই জন্য এটা তো ঘরের ব্যাপার ঘরোয়া, তাই জন্য চিলি সয়াবিনে একটু টুইস্ট করে নিয়েছি নিজেদের মতো করে। ব্যাস এটা নামিয়ে নিলে আমার রান্না শেষ। না এসে এসে পিয়ানোনি খেলো, এসো পিয়ানোনি এসে বন্ধ করা আছে, কারণ কর এবার টেপ। হ্যালো ফ্রেন্ডস বলো, এসে করবে তুমি, চানটা করে নি, চানটা করে নি, নতুন এটা পেয়েছো তো তাই কিছু এটা নিয়ে চলবে, যখনই পাচ্ছে মাঝে বাজিয়ে চলে যাচ্ছে, চল চানটা করে নি, আই রিপন চল চান করে নি, করবি না শাওয়ারে, হ্যাঁ এসে এসে আবার করবো, এসে বন্ধ করো, স্টপ করে দাও স্টপ, হ্যাঁ ব্যাস চলো এসে, এই স্টপ ব্যাস চল 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 এসে। ছেলে স্নান হয়ে গেছে, এবার ওকে জামা পরিয়ে দিচ্ছি আর তারপর ভাত মাখবো, ওকে ভাত খাওয়াবো, এখন ওই 1:30টার কাছে বাজে। রিপন ভাত মারছি, ভাত খাবো, তুমি সাইকেলটা নিয়ে চলে আসো আমার কাছে। অবস্থা দেখো, সাইকেল আনতে বললাম দুটো নিয়ে চলে এসছে, পড়লো। আচ্ছা ট্রেন দেখছো, ট্রেন দেখছি, আচ্ছা দেখো ট্রেন দেখো, বাবা খাচ্ছে তো। এই যে ওর বাবা দুপুরবেলায় খেয়ে অফিস চলে যাচ্ছে, আর একদমই কাছে অফিস, হাঁটা রাস্তা 5 মিনিটও লাগে না। সুন্দর করে হয়ে গেছে, এবার কালার করব, হ্যাঁ এটা এটা করে নাও লাস্ট, এটা স্টান্টিং করে শিপিং করে নাও, বই খাতা নিয়ে তারপর কালার করছি, ওকে হোমওয়ার্ক করাচ্ছি, খুব অল্প কিছু হোমওয়ার্ক আছে স্কুল থেকে। গুড, ভেরি গুড, নাও এবার শিপিং করো, খুব সুন্দর হয়েছে তারা, ভেরি গুড। এবার কি করব আমরা, কালার কি কালার করব, এটা কি কালার দেখো তো, রেড আর এটা অরেঞ্জ, তাহলে ফার্স্ট টাইম হোয়াইট জায়গা রেড করো, হ্যাঁ হ্যাঁ স্টান্টিং করে টানো, টানো বাবা আসবে একটু পরে, তুমি করে নাও, তার বাবাকে দেখাবে, দেখো বাবা আমি স্লান্টিং লাইন কালার করেছি রেড অরেঞ্জ, বলবে বাবাকে, বলবে তো তুমি, বলবে না, হ্যাঁ তুমি গুড বয়, করে না ছটপট সুন্দর করে করে না, নাও আজকে গুরু পূর্ণিমার, আমাদের জানলা থেকে চাঁদটা দেখতে কি সুন্দর আর উজ্জ্বল লাগছে, আর চাঁদের আলোতে যেন মনে হচ্ছে আকাশটাও পুরো আলোয় ভরে গেছে। আজকের রাতের ডিনারও রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, রাতের সব কাজ কমপ্লিট, খালি ডিনারটা করব, এখন রাত 11টা বাজে, আর আজকে ডিনারে করেছি চিলি সয়া ম্যাগি, তো বাস ম্যাগিটা মোটামুটি ভালোই করি, মানে সবাই বলে, মানে প্লেন ম্যাগি তো সবাই করে কিন্তু বেশ একটু ঘুরিয়ে নতুনত্ব কিছু টুইস্ট করে করতে ম্যাগি আমার বরাবরই খুব ভালো লাগে, তো বাস আজকে মন হলো তো চিলি সয়া ম্যাগি করলাম, আলু পেঁয়াজ ফুলকপি আর সয়াবিনটাকে তো আলাদাভাবেই চিলি করে রেখেছিলাম, তো বাস আপনার ডিনারে ভালো হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে, ম্যাগিটা কম বেশি সবাই খেতেই ভালোবাসি, মানে খুব কম লোকই আছে যারা বলবে ম্যাগি খাই না, ম্যাগি খেতে সবাই ভালোবাসে, ছোট থেকে বড় সবাই ম্যাগি ভালোবাসে। তো চলুন আজকের ব্লগটা এতটাই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর
বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, তাহলে নেক্সট নোটিফিকেশন ব্লগের আপনারা পেয়ে যাবেন। তো টিল দেন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।